আমি একজন সায়েন্টিস্ট হতে চাই। ছায়া প্রকাশনী, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ। ব্যস্ত শহরের ব্যস্ত সময়ে আকস্মিক ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজ। এখনো পর্যন্ত একজনের মৃত্যুর খবর। গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন 25 জনেরও বেশি। সারা রাত ধরে চলেছে উদ্ধার কাজ। ঘটনার প্রায় 24 ঘন্টা পরেও ধ্বংসস্তূপের নিচে কয়েকজনের আটকে থাকার আশঙ্কা। বাড়তে পারে মৃতের সংখ্যা, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। এমন ভয়াবহ দুর্ঘটনায় আতঙ্কে রাজ্যবাসী, আচমকে এমন খবরে হতচকিত অভিনেতা জিৎ। শুরুতে তো বিশ্বাসই করতে চাননি। সোশ্যাল মিডিয়ার রিয়াকশনে জানিয়েছেন, মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়েছে, বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। এবং সেই সঙ্গে মৃত এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে সুপারস্টার বলেছেন, এমন দুর্ভাগ্যজনক পরিস্থিতি থেকে এই শহর দ্রুত বেরিয়ে আসুক, এই আমার প্রার্থনা। হ্যাঁ, সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে এভাবেই চিন্তিত হয়ে পড়লেন সুপারস্টার। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।